করতে পেরে কিরকম লাগলো? খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, এরকমটাই কিছু একটা ভেবেছিলাম। যখন শিবুদা প্রথম আমাকে অফিসে ডেকে গানটা শুনিয়েছিলেন, শিবুদা বলেছিলেন যে গানটা কিন্তু একটা ম্যাসিভ হিট হবে, আমি চাই তুই পারফর্ম কর। এবার শিবুদা সেটা আর কি বুঝেছিলেন যে ভাই এই গানটা হয়তো আমার দ্বারাই পারফরমেন্স হবে, আমি দেখলি না, এবং এতগুলো ডান্সার্স নিয়ে ফাইনালি গানটা হলো রঙ্গবতী। আজকে গানটা একটা কাল্ট হয়ে দাঁড়িয়েছে, সবাই এখন গানটা রঙ্গবতী চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। আমি চাইবো যারা যারা এখন রঙ্গবতী চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি তারা অবশ্যই রঙ্গবতী চ্যালেঞ্জ করো, করে উইন্ডোজ প্রোডাকশন অ্যাটাক করো। ছবিটা নিয়ে কতটা এক্সপেকটেশন? ছবিটা নিয়ে প্রচুর এক্সপেকটেশন রয়েছে, কারণ শিবুদা নন্দিয়াদির ছবি প্রথম থেকেই তাদের একটা সম্পর্ক বাঁধার একটা ছবি সারাক্ষণ থাকে। হ্যাঁ, বাঙালি ঐতিহ্য নিয়ে সব কিছু মিলিয়ে সুন্দর একটা ফিল গুড ব্যাপার থাকে, যেখানে দূরত্বটাকে কমিয়ে দেয় সম্পর্কের মধ্যে। এই ছবিটাও ঠিক সেরকমই, গোত্র, কাছের মানুষ হতে গোত্র লাগে না, সত্যি কাছের মানুষ হতে গোত্র লাগে না, কাছের মানুষ হয়ে উঠতে পারাটাই একটা বিরাট বড় ব্যাপার। সো দ্যাটস ইট, ছবিটা দেখার পর বাকিটা বোঝা যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।